তাহলে 1921 সালে আমরা জানি বিশ্বভারতীর যে বিশ্ববিদ্যালয় সেটা তিনি তৈরি করেছেন এবং তারও অনেক আগে 1901 সালে 1901 তখন রবীন্দ্রনাথের বয়স 40 বলছেন তিনি কি তৈরি করেছেন ছোটদের জন্য আশ্রম বিদ্যালয় তৈরি করেছেন কাজেই স্কুল কলেজ তিনি চাইতেন কিন্তু পছন্দ মতো হতো না বলে তিনি সেখানে পড়েনি এটা আমাদের মনে রাখতে হবে না হলে নিজেদের মনে হতে পারে যে রবীন্দ্রনাথ স্কুল কলেজ চাইতেন না তাহলে আমরাই বা পড়ছি কেন কাল থেকে স্কুল কলেজে যাওয়া বন্ধ করে দিই সেরকম না ওরকম রবীন্দ্রনাথ বলেনি কোথাও কিন্তু 1861 সালে শুধু রবীন্দ্রনাথ নন আরো বেশ কয়েকজন বড় মাপের মানুষ জন্মেছেন আমরা শুধু তাদের নামগুলো বলবো তারপর আবার রবীন্দ্রনাথের কাছে ফিরে যাব আমাদের দেশে বিজ্ঞান তৈরি করেছেন যে দুজন মানুষ আধুনিক বিজ্ঞান তার একজন হচ্ছেন আচার্য জগদীশ চন্দ্র বসু তার কথায় আমরা পরে আবার আসবো কারণ তিনি রবীন্দ্রনাথের খুব বড় বন্ধু ছিলেন তিনি জন্মেছেন কবে 1855 সালে 1858 সালে 1858 সালে তার থেকে 3 বছর পরে রবীন্দ্রনাথ 1861 কিন্তু দ্বিতীয় যে বিজ্ঞানী যার নাম আমাদের বলতে হয় আচার্য প্রফুল্লচন্দ্র রায় তিনি জন্মেছেন 1861 সালে যে বছর রবীন্দ্রনাথের জন্ম সে বছরই বিজ্ঞানী প্রফুল্লচন্দ্রের জন্ম মানে বছরটা কিরকম আমরা একটু বুঝতে চাইছি আমাদের যে কলকাতা মেডিকেল কলেজ আছে সেটা তৈরি হয়েছে 1835 সালে কিন্তু তখন হচ্ছে পুরুষ শাসিত লেখাপড়া মেয়েরা কি পারে আর কি পারে না ছেলেরাই ঠিক করে মেয়েদের ঠিক করবার কোনো অধিকার নেই